বনগাঁয় পাচারকারী সন্দেহে বিএসএফ এর হাতে আটক যুবকের মৃত্যু। আংরাইল সীমান্ত এলাকার ঘটনায় চাঞ্চল্য। মৃত যুবক বনগাঁর পল্লীশ্রী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রাতের সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা। বিএসএফ এর হাতে আটক যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ পৌরসভার পল্লীশ্রী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবক বাবাই বাড়ুই। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের আংরাইল এলাকায়। বিএসএফ জানিয়েছে, রাত ১১টা নাগাদ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা লক্ষ্য করেন চার যুবক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। তাদের বাধা দেয় বিএসএফ। বিএসএফ জানিয়েছে, পাচারকারীদের কাছে ধারালো অস্ত্র ও অন্যান্য মাদকদ্রব্য ছিল। পাচারকারীরা বিএসএফের ওপর হামলা চালায় বলেও দাবি করেছে বিএসএফ। এরপর শূন্যে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে দুজন সন্দেহভাজন ভারতের সীমান্তের দিকে ছুটে যায়। অপর দুজন ব্যাগ নিয়ে পাশের ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। অভিযুক্তরা যাতে পালাতে না পারে সে কারণে গোটা এলাকা ঘিরে ফেলে বিএসএফের কুইক রেসপন্স টিম। নদীর দুপাড়ে শুরু হয় তল্লাশি। এসবের মাঝেই ঘটনাস্থল থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও ৩৫০ বোতল ফেন্সিডিল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ। এরপর ভোর ৪টার দিকে জল থেকে দুই সন্দেহভাজনকে ধরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। আটক করা হয় তাদের। বিএসএফের দাবি, আটক করার পর বাবাই অসুস্থ বোধ করেন। তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। ঘটনায় ধৃত অপর যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও একাধিকবার পাচারের অভিযোগ রয়েছে বলে খবর। যুবকের মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে মৃত যুবকের দিদি বলেন, সকালে পুলিশ এসেছিল আমাদের হাসপাতালে যেতে বলে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি করত? বলেছে পুলিশ এসছে তো, তারপরে আমি এসছি, এসে বলছে আপনারা হসপিটালে গেলে সব জানতে পারবেন। কোথায় কিভাবে কিছু সব আমি কিছু জানি না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী ১,০০,০০০ টাকা কেনাকাটার উপর থাকবে ৬-১২,০০০ টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন ৯৩৩২৫৫৯০০৫।